নদী কাকে বলে? যে প্রাকৃতিক পানি প্রবাহ বা জলস্রোত কোনো পর্বত, হ্রদ, প্রস্রবণ ইত্যাদি জলধারা হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে কোনো সাগর, উপসাগর বা জলাশয়ে পতিত হয় তাকে নদী বলে। যেমন বাংলাদেশের পদ্মা, যমুনা, মেঘনা, কর্ণফুলী ইত্যাদি নদী। আবার অন্যভাবে বলা যায়, পর্বত বা উচ্চ মালভূমি থেকে বৃষ্টি, হিমবাহ, তুষারগলা পানি, ঝর্ণার পানি ও হ্রদের পানি একত্রে মিলিত হয়ে বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভূভাগের ঢাল অনুসারে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে কোনো হ্রদ, সাগর বা জলধারায় মিলিত হলে তাকে নদী বলে। নদীর উৎস মোহনা, নদী সঙ্গম ও দোয়াব অঞ্চল। নদী যে অঞ্চলে উৎপত্তি লাভ করে তাকে নদীর উৎস এবং যে স্থানে নদী সমুদ্র বা হ্রদে মিলিত হয় সেই স্থানকে মোহনা বলে। এছাড়া দুই বা ততোধিক নদীর মিলিত স্থলকে নদী সঙ্গম বলা হয়। আবার দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব অঞ্চল বলা হয়। নদী উপত্যকা দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানকে উপত্যকা বলে এবং এই উপত্যকার মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে নদী উপত্যকা বলে। পর্বতের শীর্ষ থেকে বরফগলা পানি বা বৃষ্টির পানির স্রোত যখন পর্বতের খাড়া ঢাল বেয়ে দ্রুত বেগে নেমে আসে তখন পাহাড়ের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে হাজার হাজার বছর ধরে নদী উপত্যকার সৃষ্টি করে। নদী উপত্যকাগুলো সাধারণত ভি ও ইউ আকৃতির হয়ে থাকে। নদীর দেশ বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এর কারণ হলো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা প্রশাখা সহ প্রায় 700টি নদ নদী বিপুল জলরাশি নিয়ে 22,155 কিলোমিটার জায়গা দখল করে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এরকম নদ নদী বিশ্বের আর কোনো দেশে নেই। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, শীতলক্ষা প্রভৃতি নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে এদেশের সমভূমি এলাকাকে শস্য শ্যামলা করেছে। কিন্তু আবার প্রতি বছর নদী ভাঙনে এদেশের মানুষেরা দিশেহারা হয়ে পড়ে। এখন আমরা জেনে নেব নদী ভাঙন কি। সাধারণভাবে নদীর পানি প্রবাহের ফলে নদীর তীর বা পাড়ের ভাঙনকে নদী ভাঙন বলে। এটি এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর নদী ভাঙনে প্রচুর ঘরবাড়ি, রাস্তাঘাট ধ্বংস হয়। নদী গর্ভে বিলীন হয়ে যায় অনেক জায়গা জমি। কখন নদী ভাঙন দেখা যায়? সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ অসংখ্য নদী, শাখা নদী ও উপনদী দ্বারা দেশের প্রায় 100টি উপজেলা কম বেশি ভাঙনের শিকার হয়। নদী ভাঙন প্রবণ জেলাসমূহ বাংলাদেশের জামালপুর, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, বগুড়া, মাদারীপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, টাঙ্গাইল, বরিশাল, গোপালগঞ্জ ইত্যাদি জেলায় নদী ভাঙন বেশি দেখা যায়। নদী ভাঙনের কারণ দুটি, এক প্রাকৃতিক কারণ, দুই মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে রয়েছে বর্ষা মৌসুমে অত্যাধিক বৃষ্টিপাত, নদীর গতিপথ অধিক আঁকাবাঁকা হওয়া, পলি জমা হয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া, বন্যা এবং বন্যা দীর্ঘস্থায়ী হওয়া ইত্যাদি। আর মানবসৃষ্ট কারণসমূহের মধ্যে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করা, নদীর তীরের গাছপালা কেটে ফেলা, নদীর তীর এবং তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা ইত্যাদি। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ হলো বন্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাত। বন্যা, বন্যার সময় নদীতে অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানলে নদী ভাঙন শুরু হয়। অতিরিক্ত বৃষ্টিপাত বাংলাদেশে সাধারণত বর্ষাকালে উজানে প্রচুর বৃষ্টিপাতের দরুন নদীর পানি বেড়ে যায় এবং তা প্রচণ্ড গতিতে সমুদ্রের দিকে ধাবিত হয়। এ সময় উপকূলীয় অঞ্চলে নদী সংলগ্ন স্থলভাগে পানির তীব্রতরে সৃষ্ট হয় নদী ভাঙনের। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে নদী থেকে বালু উত্তোলন ও নদীর তীরবর্তী বৃক্ষনিধন গুরুত্বপূর্ণ। নদী থেকে বালু উত্তোলন ঐতিহাসিকভাবেই নির্মাণ কাজের জন্য নদী থেকে বালু তোলা হতো। বৃহত্তর সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের কিছু নদী সরকারিভাবে এজন্য নির্দিষ্ট ছিল।
কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নির্মাণ কাজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশে এক শ্রেণীর অবৈধ বালু ব্যবসায়ী বৃদ্ধি পেয়েছে। এরা অবৈধভাবে বিভিন্ন নদী থেকে বালু উত্তোলন করে নদী ভাঙন সহ পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, তাই এদের বালু সন্ত্রাসী বা বালু খেকো বলা হয়ে থাকে। অবৈধ বালু ব্যবসায়ীরা অবৈধভাবে এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন খননযন্ত্র বা ড্রেজার মেশিন দিয়ে বালু তোলে। এই বালু দিয়ে তারা রাস্তাসহ বিভিন্ন ভরাট কাজের ব্যবসা করে থাকে। নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী আবাদি জমিও রাস্তা ভাঙনের মুখে পড়ে। নদীতে গভীর করে মাটি কাটাও বালি উত্তোলনের ফলে প্রতি বছরই বর্ষা মৌসুমে নদী ধার ভাঙতে থাকে। বাংলাদেশের যে নদীগুলো থেকে বেশি বালু উত্তোলন করা হয় সেগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, মধুমতি, বাঙ্গালী, নবগঙ্গা ইত্যাদি। নদীর তীরবর্তী বৃক্ষনিধন, নদীর তীরবর্তী গাছপালার শেকড় নদীর পাড়ের মাটিকে ধরে রাখে, ফলে ঢেউয়ের আঘাতে নদীর পাড় ভেঙে যায় না। কিন্তু যদি নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা হয় তখন সহজেই ঢেউয়ের আঘাতে নদীর পাড় ভেঙে যায়। বাংলাদেশের এক শ্রেণীর অসাধু কাঠ ব্যবসায়ী নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলায় বর্তমানে নদী ভাঙন প্রকট আকার ধারণ করেছে। যেমন মৌলভীবাজারের মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের হাজারো মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে এবং পিরোজপুরের কচা নদীর তীরবর্তী বেড়ি বাঁধের জমি থেকে গাছ কেটে নেওয়া হয়েছে, ফলে এই দুটি বেড়ি বাঁধ হুমকির মুখে পড়েছে। নদী ভাঙনের প্রভাব, এদেশের প্রধান নদী ও শাখা নদী সবগুলোতেই কম বেশি নদী ভাঙন হয়। নদী ভাঙন সংঘটিত হয় দেশের প্রায় 100টি উপজেলায়। জুন থেকে সেপ্টেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে নদী ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জমির মালিকেরা, কারণ তারা কখনোই আর সে জমি পুনরুদ্ধার করতে পারে না। আরও ক্ষতিগ্রস্ত হয় খামার, চাষযোগ্য জমি, দুর্যোগ আশ্রয় কেন্দ্র, বৈদ্যুতিক টাওয়ার, পারিবারিক অন্যান্য সম্পদ, বসতবাড়ি, ফসল, গবাদি পশু, গাছপালা, সেচ প্রকল্প, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি। প্রতি বছর নদী ভাঙনের ফলে বাংলাদেশ হারায় প্রায় 8,700 হেক্টর জমি এবং ক্ষতির সম্মুখীন হয় প্রায় 200 কোটি টাকা। নদী ভাঙনের ফলে শিশুশ্রম, শিশু নির্যাতন বৃদ্ধি পায়, বিবাহ বিচ্ছেদ, স্বামী বা স্ত্রী কর্তৃক পরিবার পরিজন ত্যাগ, বহুবিবাহ ইত্যাদি নেতিবাচক ঘটনা বৃদ্ধি পায়। প্রতিরোধ ব্যবস্থা, কোথাও নদী ভাঙনের আশঙ্কা দেখা দিলে প্রথমেই জীবন ও সম্পদ রক্ষার প্রস্তুতি নিতে হবে। নদীর পাড়ে এমন সব গাছ লাগাতে হবে যেগুলো শেকড় মাটির খুব গভীরে চলে যায়। এছাড়াও জলযানের গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।